মোক কলে যে ব্রহ্মপুত্র তলেদি আমি এটা সুরঙ্গ বনাব পারো। হে গাইস, কিতা খবর? ভালো আছো? না আশা করি আপনারা ভালো আছো। না আজকে আইসি অন্য টাইপের একটা ভিডিও নিয়ে। ভিডিও নেওয়া মানে তার মানে হইল গিয়া আমরার আসামর সিএম স্যার, আমরার মামা, সবে রাখুন তানে মামা, এই আমরার মামা বহুত বড় একটা ঘোষণা করছেন আসামবাসীর লাগে। কিতা ঘোষণা করলা আপনারা ডাইরেক্টলি তানোর ভিডিও আমি দেখাইমো। আর ফলে আমি কইয়ার আপনারা ভিডিওটা একটা শেয়ার করে দিবা, যেন সবে জানতে পারুক যেন আসাম উন্নতর দিকে দি কতখান আগুয়া যার। খাস করে গুয়াহাটি সিটি বহুত ডেভেলপর আগে থাকি বহুত বেশি হইয়া আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া যাইবা। আমি ডাইরেক্টলি মামায় কিতা কইলা আর কোনদিন তাকি ওইব, যেটা তাই এখন ঘোষণা করছো এটা কোনদিন তাকি স্টার্ট হইব কিলা কিতা সম্পূর্ণ আপনারা দেখতে পাইবা। এর লাগে কইয়ার পুরা ভিডিওটা আপনার দেখিয়া যাইবা আর একটা শেয়ার করে দিবা আর কমেন্ট করিয়া আপনারা মতামত জানাইবা। পানীর উপর দিতো দলং বহুত হল, নদীর মাঝে দি একটা সুরঙ্গ হব পারে নে নাই, যাক আমি যেটা আমি গুগল করো অটল টানেল জম্মু কাশ্মীরত আমি দেখা পাও পাহাড়ের মাঝে দি ডাঙর সুরঙ্গ। মূল মনত এটা ইচ্ছা আছিল যে ব্রহ্মপুত্রের তলে দি সুরঙ্গ হব পারে নে নাই, যত রেল গাড়িও যাব পারে আর মটর গাড়িও যাব পারে, যিমান উপর যেনেকুয়া তলত তেনেকুয়া। প্রথম ভাবিলো, ভাবি পেলায় ভাবিলো না এইবুর কেউ ভাবিব লাগে, এইবুর সপন দেখা কথা ভাবিব না লাগে, বাদ দিলো। এনেকে গই থাকুতে গই থাকুতে এদিন দিল্লিত মোক কলে যে ব্রহ্মপুত্র তলে দি আমি একটা সুরঙ্গ বনাব পারো। কত বনাব লাগে, আলা বালুচনা হল, টকা কিমান লাগে, তলেদি গাড়ি যাব আর তলেদি সুরঙ্গত রেল গাড়িও যাব বেলেগে বেলেগে, কোন জায়গা পতা যায়। এতিয়া আমি ফাইনালি সিদ্ধান্ত লল যে গহপুর আর নুমলীগড়ের মাজত আমি ব্রহ্মপুত্রর তলেদি সুরঙ্গ বনাম। অহা মাহর 4 তারিখে প্রথম টেন্ডার খুলিব ডিপিআর বনার কারণে, কত মাটি লাগিব কি লাগিব, আর ভগবানে যদি করে মোর এই মুখ্যমন্ত্রীর কার্যকালতে হয়তো আমি সুরঙ্গের কাম আমি আরম্ভ করিব পারি। নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ইতিমধ্যে তার ফাইলত সহি করিলে যে ব্রহ্মপুত্র তলে তলত সুরঙ্গ হব, নুমলীগড় গহপুর সংযোগী হব আর ব্রহ্মপুত্রর উত্তর পার আর দক্ষিণ পার। আপনারা শুনছেন, আশা করি আপনারা বুধ পাইছেন যে তাই নখানো কইছেন যে টেনেল বানানি হয়তো বাইরে বাইরে কান্ট্রিত বাইরে বাইরে জায়গাত যেন আছে ফানির নিচে দিয়া টেনেল বানানি হয়, যেন সাইড বাই ফানি থাকবো আর নিচে দিয়ে একদম ফানির নিচে দিয়ে রাস্তা থাকবো, যেন ট্রেনও যাইব গাড়িও যাইব। এই ব্রহ্মপুত্র নদীত এটা বানানি হইতো, তাই একটা বাক্যা বড় একটা ঘোষণা করছেন যেন আসামও এটা ফার্স্ট হইব, আসামও এইরকম আব কোনোদা টেনেল হইছে না যেন ফানির নিচে দিয়া। তো এর লাগিয়া আমি তাহলে ধন্যবাদ দিয়ার যেন বহুত বড় একটা ঘোষণা করছেন। যাই হোক, কিন্তু আমরা আসাম লাগি বহুত বড় কথা, একটা গৌরবর কথা যেন অত বড় একটা ফার্স্ট খাম হইব। আপনারা আপনার মতামত কমেন্ট করিয়া জানাইবা যেন আমরার মুখ্যমন্ত্রী স্যারে কিতা কইলা, দেন আপনার মতামত কিতা এই ব্যাপারে আপনারা জানাইবা কমেন্ট করিয়া, আর ফারঞ্জুদ্দিন এক একটা শেয়ার করে দিবা।